আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের ভর্তির যে সমস্যাটা রয়েছে, যে জিপিএ মানের কারণে অনেকের সমস্যা হচ্ছে, এইটা সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করছি সেই প্রথম থেকে। তবে আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটি বিষয়, কেননা অনেক পত্রিকা থেকে বিভিন্ন বিষয় নিয়ে আমি কথা বলি, তবে এই পত্রিকার যে বিষয় তুলে ধরছে সেটা কিন্তু অনেক সূক্ষ্ম একটা বিষয় এবং বুদ্ধিমান একটা বিষয়, যেটা আমার খুব পছন্দ হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তির যোগ্যতাটা বৃদ্ধি করা হয়েছে তার মধ্যে কিন্তু এটা সবচেয়ে একটা আসল পয়েন্ট। এখানে দেখো যে সবচেয়ে লাভবান হবে কারা, শিক্ষার্থীরা ওখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার অনার্সের বিভিন্ন কলেজের সিট সংখ্যা ফাঁকা পড়ে থাকবে, তার লাভবান হবে কারা, প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে সেগুলো কিন্তু লাভবান হবে, কারণ তাদের কিন্তু কি ভর্তির যে যোগ্যতা রয়েছে এটা কিন্তু অনেক কম, যে কারণে এখানে কিন্তু অনেকে যা ভর্তি হবে তাহলে তারা কিন্তু লাভবান হবে। দেখো যে ভর্তির যোগ্যতা বৃদ্ধিতে লাভবান হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কি বলছে একটু পড়ে শুনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে ভর্তির যোগ্যতা গত কয়েক বছর থেকে বাড়ানো হয়েছে, কিন্তু আবেদনের যোগ্যতা বাড়ানোর পর্যাপ্ত শিক্ষার্থী পাওয়া নিয়ে সংখ্যায় প্রান্তিক পর্যায়ের কলেজগুলো, তাই সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষর কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তারা বলেছে শিক্ষার্থীদের যোগ্যতা বৃদ্ধির করার অপেক্ষাকৃত কম জিপিও পাওয়া শিক্ষার্থীরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় মুখী হবে, তাই সারা দেশে অনার্স অধিভুক্ত কলেজগুলো পর্যাপ্ত শিক্ষার্থী পাবে না, এতে কলেজ পরিচালনার টাকা উঠবে কিনা তা নিয়ে সংখ্যায় দেখা দিয়েছে। শিক্ষকরা বলেছে অনার্স পর্যায়ে শিক্ষার্থীদের বেতন থেকে পাওয়া টাকা দিয়ে এই পর্যায়ে শিক্ষকদের বেতন ভাতা দেওয়া কলেজগুলো, তাই যোগ্যতা বৃদ্ধি করে শিক্ষার্থী কমলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে প্রান্তিক পর্যায়ে কলেজগুলোর অনার্স ও মাস্টার্স পর্যায়ে নন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। যদিও রাজধানীর কোনো কোনো স্বনামধন্য কলেজের অধ্যক্ষ বলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই সিদ্ধান্তে শিক্ষার মান বাড়বে, প্রান্তিক পর্যায়ে শিক্ষকরা যে ক্ষতিগ্রস্ত হবে তাও মেনে নিচ্ছেন তারা। তাদের মতে এক লাফে যোগ্যতা এত না বাড়িয়ে কিছুটা কম বাড়ালেই হতো। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মশিউর রহমান দৈনিক আমাদের বার্তাকে বলেছেন শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার বেকার তৈরি বন্ধ করতে ভর্তির যোগ্যতা বাড়ানো হয়েছে। এসব শিক্ষার্থী আগে কম জিপিএ নিয়ে ভর্তি হতো, তাদের সংখ্যা খুবই কম, আর তারা ডিগ্রিসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন্য অন্য কোর্সে ভর্তির সুযোগ পাবে। রোববার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি শুরু হচ্ছে, তার মানে কি যে সব শেষে তারা আর কোনো পরিবর্তন আনবে না এটা জানিয়ে দিয়েছে। তবে যদি বড় ধরনের কোনো আন্দোলন হয় তাহলে তারা কিন্তু পরিবর্তন করতে বাধ্য, তারা কিন্তু এই নিয়মে আর চলতে পারবে না যদি আন্দোলন হয়। তবে আশা করা যায় বড় ধরনের আন্দোলন হলে নতুন একটা সার্কুলার প্রকাশ পাবে। তোমরা যারা রয়েছো তারা কিন্তু অবশ্যই সবাই এই ভিডিওগুলোকে বা এই নিউজগুলোকে একটু প্রসারিত করার চেষ্টা করো, যেখানে দেখবা সেখানে শেয়ার করবা বা তোমরা একটা আন্দোলনের ব্যবস্থা করো, তাহলে ইনশাল্লাহ দেখবা তোমরা কিন্তু একটা ভালো জায়গায় যেতে পারবা বা তোমার জন্য একটা লাভজনক ব্যবস্থা হবে। ধন্যবাদ সবাইকে, সজনে রইলো, অনেক অনেক শুভকামনা।